যেভাবে রাশিয়ার যুদ্ধবিমানের তাড়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধবিমান, ফের মাঝাকাশে যুদ্ধের পরিস্থিতি। মাঝাকাশে মুখোমুখি রাশিয়ার যুদ্ধবিমান এবং মার্কিন যুদ্ধবিমান। জানা গিয়েছে রাশিয়ার যুদ্ধবিমানগুলো বাল্টিক সাগরের ওপর একটি মার্কিন বিমানকে তাড়া করে, আর সেই তাড়া খেয়ে বিমানটিকে উড়ে যেতে বাধ্য হয় বলে জানা গিয়েছে। সেই সময় রাশিয়ান যুদ্ধবিমান মার্কিন ওই যুদ্ধবিমানের একাধিকবার পথ আটকানোর চেষ্টা করে বলেও অভিযোগ। মার্কিন নিউজ চ্যানেল CNN আরও জানিয়েছে, রাশিয়ার Su-27 বোমারু বিমান গতকাল মার্কিন নৌবাহিনীর একটি P-8 গোয়েন্দা বিমানের ওপর অন্তত 10 মিনিট ধরে নজরদারি চালিয়েছে। এক পর্যায়ে রাশিয়ার ওই যুদ্ধবিমান মার্কিন বিমানটির প্রায় 20 ফুটের মধ্যে চলে আসে বলেও চাঞ্চল্যকর অভিযোগ। মার্কিন ওই আধিকারিক আরও জানিয়েছে, একই রকমের একটি ঘটনা গত জানুয়ারি মাসেও ঘটেছিল। সেই সময় রুশ বিমান মার্কিন একটি সামরিক জেটকে কৃষ্ণসাগরের ওপর তাড়া করেছিল। রিপোর্টে বলা হয়েছে, রুশ বিমান বাহিনীর মাধ্যমেই প্রায় মার্কিন যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানের ওপর নজরদারির ঘটনা ঘটছে। রুশ আধিকারিকরা মার্কিন এই আচরণকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলে দাবি করেছেন।